সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম এস পি হাউস প্লান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটি ইউনিটের ভিতরে নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে তো আমাদের আজকের ডিজাইনটি হবে থ্রি ইউনিট বিল্ডিং ডিজাইন তো ডিজাইনটির পাশের মাপটি তেত্রিশ পিট হবে অ্যান্ড সরি ছত্রিশ ফিট হবে আমাদের পাশের মাপটি অ্যান্ড দিগের মাপটি হবে টি শার্টটি পিট আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আমি খুবই সুন্দর করে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা টু জেড খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব শর্ট টাইমের ভিতরে তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আসলে সম্পূর্ণ ভিডিওতে অনেক কিছু মিস থেকে যায় ঠিক আছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো আমি প্রথমে বিল্ডিংয়ের আউটসাইড ওয়ালগুলো আমি কালার করে নিচ্ছি ইভেন তিনটা ইউনিট আমি সুন্দর করে প্রথমে বাক করে নিব তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে ঠিক আছে তো আমি রেড কালার দিয়ে তিনটা ইউনিটে কালার করে নিলাম আশা করি আপনারা তিনটে ইউনিটের ওয়ালগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমাদের তিনটে ইউনিটের আউটসাইড ওয়ালগুলো আমি রেড কালার দিয়ে করে নিলাম তারপরে প্রত্যেকটা ইউনিটের পার্টিশন ওয়ালগুলো ভিতরে আমি এগুলা প্রথম ইউনিটের ওয়ালগুলো আমি গ্রিন কালার দিয়ে কালার করে নিলাম আশা করি আপনারা ফার্স্ট ইউনিটের ভিতরের ওয়ালগুলো বুঝতে পেরেছেন তো আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই পাঁচ ইঞ্চি ওয়াল করবেন তারপরে আমরা সেন্টারে যে ইউনিটটা থাকবে এবং সেকেন্ড ইউনিট এই ইউনিটের ওয়ালগুলো আমি ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি বাক বাক করে দেখাচ্ছি বিভিন্ন কালার দিয়ে যাতে আপনাদের এই ইউনিটটা বুঝতে একটু সহজ হয় আপনাদের ঠিক আছে তো আশা করি আপনারা সেকেন্ড ইউনিটের ওয়ালগুলোও বুঝতে পেরেছেন তারপরে দেখাবো আপনাদেরকে থার্ড ইউনিটের ওয়ালগুলো এগুলো আমি গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো তিনটি ইউনিটের ওয়ালগুলোই আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপরে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ তিনোটা ইউনিটের আউটসাইড যে উইন্ডোগুলো হবে এবং ভেন্টিলেটরগুলো হবে আমি এগুলো হলুদ কালার দিয়ে সুন্দর করে স্পষ্ট করে কালার করে নিলাম আশা করি আপনারা এগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দোনো সাইডের মাপটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ওকে তো তারপরে আমাদের সি হবে সিঁড়িটি আমি যে কালারটা করে দিলাম এই সিঁড়িটা ল্যান্ডিং থেকে উপরে যাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমি উইন্ডু অ্যান্ড ভেন্টিলেটরগুলো একটু মার্ক করে দিচ্ছি ওকে তো এগুলা উইন্ডু অ্যান্ড ভেন্টিলেটর উইন্ডুগুলো সব সম্পূর্ণ ডব্লিউ দেওয়া আছে আর ভেন্টিলেটরগুলো বি দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমাদের মেন গেটটি হবে এই সাইডে আশা করি মেন গেটটিও আপনারা বুঝতে পেরেছেন তারপরে স্টেটটি আমাদের এখানে সাদুটে সিঁড়িটি এই সাইডের থেকে উপরে উঠাবেন সিঁড়ির মাপটি সাড়ে তিন ফুট করে রাখবেন ওকে তারপরে আমাদের ল্যান্ডিং পজিশনটি হবে এখানে তো আমাদের ল্যান্ডিং এরিয়ার মাপটি হবে সাত ফুট ছয় ইঞ্চ এ সাইডে সাড়ে তিন ফুট আশা করি আপনারা স্টেটটিও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা ইউনিটের মেন ডোরটি হবে এখানে তো আমি এটা ডোর ইয়ে করে দিলাম লিখে দিলাম আশা করি আপনারা তিনটা ইউনিটের ডোরগুলোই বুঝতে পেরেছেন তারপরে ভিতরের ডোরগুলো আমরা দেখাবো কোন সাইড থেকে আসবে প্লাস ডোরের মাপগুলো আপনাদেরকে জানাবো তো বিল্ডিংয়ের আপনারা সম্পূর্ণ তিনোটা ইউনিটের সম্পূর্ণ বেডরুমের ডোরগুলো আপনারা তিন ফুট করে রাখবেন আর কিচেন অ্যান্ড টয়লেটের ডোরগুলো আপনারা সম্পূর্ণ আড়াইপোট করে রাখবেন তো আমি ডোরগুলো কোন সাইড থেকে আসবে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করবেন আশা করি আপনারা ডোরগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপরে উইন্ডু অ্যান্ড বেস বিম এগুলা মাপ আমি শেষের দিকে আপনাদেরকে লিখে দিব তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কলম চিহ্নগুলো বিল্ডিংয়ের ভিতরে বাইরে যে সম্পূর্ণ কলমগুলো হবে আমি খেয়াল করবেন সম্পূর্ণ কলমগুলো আমি ভালো করে আপনাদেরকে চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো একটু খেয়াল করবেন এগুলা সম্পূর্ণ কলম চিহ্নগুলো তো আপনাদের বুঝার সাথে আমি কলমগুলো একটু স্পষ্ট করে দিব আমি প্রথমে চিহ্নগুলো নিয়ে নিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে খেয়াল করে দেখেন তাহলে আশা করি কোনো কিছুই মিস থাকবে না ভিডিওতে ওকে তো আমি একটু স্পষ্ট করে দিচ্ছি আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপরেও যদি আমাদের এই বিডি এ কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা আমার কোনো কিছু জানাতে সম মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সমস্যার সমাধান করে দেওয়ার তো ওকে আমাদের সম্পূর্ণ কলম কলমচিহ্নগুলো কালার করা হলো ডোরগুলো আশা করি বুঝতে পেরেছেন ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ওকে এটা আমাদের সেকেন্ড ইউনিট অ্যান্ড থার্ড ইউনিট আশা করি তিনটে ইউনিট আপনারা বুঝতে পেরেছেন তারপরেও আমি তিনটা ইউনিট স্পষ্ট করে দিচ্ছি মার্ক করে ওকে তো আশা করি আপনারা ক্লিয়ারলি তিনটা ইউনিট বুঝতে পেরেছেন তারপরে আমরা ফার্স্ট ইউনিটে ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট ইউনিটে আমরা দেখব কিচেন রুমের মাপটি এটা বারো ফুট বাই আট ফুট চার ইঞ্চি হবে তারপরে সেকেন্ড সেকেন্ডে দেখাবো আপনাদেরকে বেডরুম ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমের মাপটি হবে তেরো ফুট বাই বারো ফুট তারপরে দেখাচ্ছি আপনাদেরকে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের মাপটি হবে তেরো ফুট বাই বারো ফুট আশা করি ফার্স্ট ইউনিটের দুটি বেডরুমের মাপ আপনারা বুঝতে পেরেছেন তো একটি টয়লেট হবে ক অ্যাটাচড এটা সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা থাকবে টয়লেটটি এটা মাপটি পাঁচ ফুট বাই সাত ফুট হবে তারপরে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটের মাপটি হবে পাঁচ ফিট বাই সাত ফিট তারপরে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি আমরা সেন্টারে রাখবো এটার মাপটি হবে সাইডে বাইশ ফুট চার ইঞ্চি অ্যান্ড সাইডে হবে সাত ফুট আশা করি আপনারা ফার্স্ট ইউনিটের রুমগুলো প্লাসরুমের মাপগুলা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপরে আমাদের সেকেন্ড যে ইউনিটটা হবে এটার মা সেকেন্ড ইউনিটটা একটু ছোটো হচ্ছে তো এটা রুমগুলো একটু ছোটো করে রাখা হয়েছে তো এটা ফার্স্ট রুমটার মাপ হবে নয় ফুট বাই বারো ফুট তারপরে আমরা দেখব টয়লেটের মাপ এটা এটা টয়লেট তিন ফুট ছয় ইঞ্চি বাই ছয় ফিট তারপরে আমরা বেডরুম দেখবো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের মাপটি হবে দশ ফুট বাই বারো ফুট আশা করি সেকেন্ড ইউনিটের দুটি বেডরুমের মাপ বুঝতে পেরেছেন এটা ইউনিটটা একটু ছোটো হবে রুমগুলো একটু ছোটো করে রাখা হয়েছে তো রুমগুলো সেম রাখা হয়েছে দুটি করে ব্যাডরুম তো আমাদের কিচেনটি হবে এখানে কিচেনের মাপটি হবে দশ ফুট এক ইঞ্চি বাই ছয় ফুট আশা করি কিচেনের মাপটি বুঝতে পেরেছেন এই প্লেসটা ওপেন থাকবে তারপরে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটের মাপটি হবে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আশা করি টয়লেটের মাপটিও বুঝতে পেরেছেন তারপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি এটা ডোর দিয়ে ঢুকার পরেই সামনেই ডাইনিং ড্রয়িং প্লেসটি থাকবে এটা বারো ফুট ছয় ইঞ্চি এটার মাপ হবে এই সাইডে অ্যান্ড এই সাইডে হবে দশ ফুট এক ইঞ্চি আশা করি সেকেন্ড ইউনিট আপনার ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই প্লেসটার মাপ হবে সাড়ে তিন ফুট ওকে তো আর এই জায়গার মাপটা হবে এগারো ফুট ওকে তো আশা করি আপনারা সেকেন্ড ইউনিটটা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি তারপরে দেখাচ্ছি থার্ড ইউনিটের মা প্লাস রুমের মাপগুলো তো আমরা কিচেনের মাপ নিয়ে নিলাম এটা আট ফুট চার ইঞ্চি বাই বারো ফুট হবে তো থার্ড ইউনিটের আমরা ফার্স্ট বেডরুমের মাপটা দেখে নিচ্ছি এটার মাপটি হবে তেরো ফুট বাই বারো ফুট এবং সেকেন্ড বেডরুমের মাপটিও হবে বারো ফুট বাই সরি তেরো ফুট বাই বারো ফুট ওকে এটার সঙ্গে একটি অ্যাটাচ করা টয়লেট থাকছে এটার মাপটি হবে পাঁচ ফিট বাই সাত ফিট আশা করি বুঝতে পেরেছেন তারপরে একটি কমন টয়লেট থাকবে তো কমন টয়লেটের মাপটি হবে পাঁচ ফিট বাই সাত ফিট তারপরে ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটির মাপটি দেখে নেব তো আমরা তিনটি ইউনিটের ভিতরে সেম রুম সেম টয়লেট সেম কিচেন রাখা হয়েছে তো আমাদের এই প্লেসটির মাপটি হচ্ছে বাইশ ফুট বাই বাইশ ফুট চার ইঞ্চি বাই সাত ফুট আশা করি আপনারা ক্লিয়ারলি ভিতরের রুমগুলা প্লাস রুমের মাপগুলো বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমাদের এবার উইন্ডো মাপগুলো আমি এখানে লিখে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখে দেখে নেবেন উইন্ডো সাইজগুলো আপনারা চার ফিট বাই পাঁচ ফিট করে রাখবেন আর কলম সাইজটি আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রাখবেন ওকে তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বেস বেসের বেস সাইজটি আপনারা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট রাখবেন ওকে তারপরে গ্রেড বিম আপনারা সম্পূর্ণ নিচের গ্রেড বিমগুলো আর উপরে বিমগুলো আপনারা সম্পূর্ণই দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি করে রাখলে আশা করি হবে ওকে তো আমাদের কারেন্টটি চলে গেছে সেজন্য দুঃখিত ওকে তো আমি একটু স্পষ্ট করে দিচ্ছি মাপগুলা তাহলে আপনাদের বুঝতে রকম সমস্যা হবে না ওকে তো আমাদের এই বিল্ডিংটা যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে ফোর্টি ফাইভ লাখ প্লাস কস্ট আসতে পারে তারপরেও আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনারা যাচাই করে তো কাজ করবেন ঠিক আছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে